বুধবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার ১২ নম্বর ওয়ার্ড ও ২৮ নম্বর ওয়ার্ডের বোরহাট এলাকায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন হয়। এদিন বোরহাট ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেন স্বামীজি সহ জামালপুরের বিধায়ক অলোক মাঝি। এছাড়াও উপস্থিত ছিলেন হিন্দি ভাষাভাষী সংগঠনের শহর সভাপতি নারু ভকত আব্দুল রব সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। আমরা দুটো উদ্বোধন করলাম, একটা ১২ নম্বর ওয়ার্ড অনন্তপালের, ওখানে সেখানে উপস্থিত ছিল আমাদের সমস্ত নেতৃত্ব, অরূপ দাস ছিলেন, পরে সরকার ছিলেন, আমাদের ভাই সাহেব ছিল, আর ইন্তিকাম আলম ছিল, রবদা ছিল, মন্টু মজুমদার ছিল, সবাই আমরা আরো মিঠুদি ছিল, সমাপ্তিকা দি ছিল, এরমভাবে আমরা সবাই ছিলাম। ওখানেও খুব ভালো অ্যারেঞ্জমেন্ট হয়েছে। আর এখন আমরা এসছি ২৮ নম্বর ওয়ার্ডে, আমার বোরহাটে এখানে স্বামীজি এসেছিলেন, কিন্তু আমাদের একটু দেরি হয়ে যাওয়াতে, কিন্তু আমরা তবু আমরা এলাম এবং এখানে ওনাদের কাছ থেকে যথেষ্ট সম্মান পেলাম এবং আমাদেরও খুব ভালো লাগছে এখন এসে। এই পুজো এবছর ১৫তম বর্ষে পদার্পণ করল। পুজোর চার দিনে প্রতিদিন ১০০ জন মানুষকে কম্বল বিতরণ করা হবে বলে জানান উদ্যোক্তারা। এবছর ১৫তম বর্ষ, বোরহাট ফ্রেন্ডস ক্লাব, আমাদের যে শিল্পী সে আমাদেরই ক্লাবের সদস্য মাননীয় মিন্ময় পাল, তারই চিন্তাভাবনা তৈরি। আমরা একটি পেলিংয়ের বহু পুরনো মনিষ্টির আদলে এই মন্দিরের এটা তৈরি করেছি। আমাদের থিমের নাম হচ্ছে আকাশ লীনা, যার অর্থ হলো বিজয়। আমরা যে করোনা থেকে ধীরে ধীরে বিজয়ের পথে এগোচ্ছি, সেই চিন্তাভাবনা নিয়েই আমরা এই থিমটি করেছি। আমি দুর্গাপুজো, সূর্যপুজো, সমস্ত ঠাকুরকেই মাতার ওপর রেখে একটা কথা বলতে পারি, আমাদের মা জগদ্ধাত্রীর জন্যে আমাদের যারা বিজ্ঞাপনদাতা আছে এবং যারা আমাদের সহযোগিতা করে, তাদের একটা বাজেট ধরা থাকে। কারণ তারা জানে এবং আপনাদেরও ক্যামেরায় দীর্ঘ ১৫ বছর ধরে ধরা পড়ছে যে আমরা কেমন পুজো করি। শুধু পুজো নয়, একই সঙ্গে আমরা আজকে টোটাল চার দিনে আমরা ৪০০ লোককে কম্বল বিতরণ করবো। আজকে ১০০ লোককে করেছি, কালকেও করবো, পরশুও করবো, তারপরের দিনও করবো। আর তাছাড়া আপনারা জানেন বোরহাট ফ্রেন্ডস ক্লাব সারা বছরই বিভিন্ন রকম সমাজসেবা কাজে যুক্ত থাকে, তাই আমরা মানুষের কাছে সহযোগিতাটা পাই। আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা ছিলেন এবং আমাদের জেলার সভাপতি মাননীয় অলোক মাঝি ছিলেন, কিন্তু আমাদের সর্বোপরি সকলে থাকা সত্ত্বেও একজনকে আমরা খুব মিস করেছি, সেটা হলো আমাদের প্রিয় বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয়। খোকন দাস মহাশয় দীর্ঘদিন ধরে আমাদের এই পুজো মণ্ডপে আসছেন এবং পুজো উদ্বোধন করছেন, কিন্তু আজকে তাকে না পেয়ে আমরা সবই রয়েছে, কিন্তু একটু শূন্যতা রয়েছে, যেহেতু আমরা খোকন দাস মহাশয়কে পাইনি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।